লেখক লুইস ক্যারলের অ্যালিস অ্যান্ড ওয়ান্ডারল্যান্ডের 150 বছর পূর্তিতে বিশাল পাপেট তৈরি করা হয়। থ্রু দ্য লুকিং গ্লাস বইটিতে যা যা তুলে ধরেছেন তাই দিয়েই ইংলিশ সিটি অক্সফোর্ডের রাস্তা সাজিয়েছে আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। লুইস ক্যারল নামটি শিশুদের কাছে সমধিক পরিচিত। তার মজাদার বই আজব দেশ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সেই কারণে, তার সিকুয়েলের মূল বই থ্রু দ্য লুকিং গ্লাস। 21শে 150তম বার্ষিক উৎসবে ইংলিশ শহর অক্সফোর্ডে স্ট্রিট থিয়েটার অ্যালিসের একটি বিশাল পাপেট এবং কথা বলা ফুলের সমন্বয়ে সাজিয়ে আয়োজন করা হয়। কোভিড-19 মহামারীর মধ্যে অনুষ্ঠানের স্বাস্থ্যবিধি মেনে অনেকে উপস্থিত ছিল, আর যারা যোগ দিতে পারেননি তারা অনলাইনে যোগ দেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।